বন্ধুরা আমরা আছি এখন হচ্ছে জয়পুর জংশনে, এই দেখেন সাথে আছে আমাদের ইন্ডিয়ান এক ফ্রেন্ড এবং সাথে এক বড় ভাই। আমরা আসছি আজকে ঘুরতে, আজকে হচ্ছে হলি, তো পুরো ইন্ডিয়া হচ্ছে বন্ধ এবং এর জন্য একটা পার্টি ছিল, পাশ শেষ করে আমরা একটু ঘুরতে আসছি এখানে। রাজস্থান সিটির হচ্ছে রেল স্টেশন, দেখুন মানুষ বসে আছে এখানে, তাদের ট্রেন হয়তো রাতে এর জন্য, এবং এখানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, যাত্রীর অপেক্ষায় গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি। এক দিদি অনেক সুন্দর, আমরা হচ্ছে একদম জয়পুর জংশনের সামনে, উপরে লেখা দেখছেন জয়পুর জংশন, এটা হলো রাজস্থান জংশন। ওই যে আপনারা লাইন দেখতে পাচ্ছেন উপরে লাইট, এটা হচ্ছে মেট্রো রেলের লাইন, এবং এটা হলো রেল স্টেশন। এখানে কোন রেল কখন যাবে এটা এখানে আপনার দিয়ে দিয়েছে, দেখেন লিস্ট। অনেক সুন্দর দেখতে, রাজবাড়ির মতন। দেখুন সবাই তাড়াহুড়াহ করে যাচ্ছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। দেখুন এখানে এক টোকা শুয়ে আছে রাজস্থান জংশনের পাশে, অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা এখানে ডিজাইন করা দেয়ালগুলি। এখানে ভিতরে টিকিট ছাড়া অ্যালাউ না, যার জন্য আমরা ভিতরে যেতে পারছি না, টিকিট নিয়ে ভিতরে যেতে হবে। এটা হলো বের হওয়ার গেট, তবে এখানে যারা টিকিট সংগ্রহ করেছেন যাওয়ার জন্য শুধু তারাই এখানে যেতে পারবে, আদারওয়াইজ টিকিট ছাড়া এখানে এন্ট্রি নিষেধ। আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থান জংশনে আছে আমরা এখন, উপরে টাইম আছে, এখন টাইম হচ্ছে 10:30। দেখুন কত মানুষ এখানে শুয়ে আছে, এনারা কোথা থেকে যেন এসেছে। টিকিট লেনা পড়েগা, প্ল্যাটফর্ম টিকিট, এখানে দেখেন দাদারা রাতের খাবার খাচ্ছে।
আপনি কয়েন দিছি আপনার কয়েন দিছি আপনি 20 টাকা এখানে দেখেন ফ্যামিলি নিয়ে বসে আছে অনেক সুন্দর সুন্দর 200 টাকা দিয়ে কয়েন পাচ্ছি রাতে ট্রেন আছে তারা এখানে দেখেন ফ্যামিলি শুয়ে আছে সবাই যে বসে আছে ভিতরে অনেক লোক বসে আছে বন্ধুরা আমরা আছি এখন হচ্ছে জয়পুর জংশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি করার গেটে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো বাহিরের সাই লোকজন ট্রেন থেকে নেমে এই গেট থেকে বের হয়ে যায় দেখেন অনেকে ট্রেন থেকে এসে এখান থেকে বের হয়ে যাচ্ছে যে অন এক্সিট এখান থেকে বের হওয়ার রাস্তা যেটা যারা ট্রলি টানে এবং মানুষের মালামাল টানে যাকে বলা হয় বাংলায় কুলি এই যে সেই সব লোকজনেই সিগন্যাল লাইট